আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এখন আছি আমি নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়াহাটে। পুটিয়াহাট থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর কবুতরের দরদাম জানাবো। এই দেখেন কত সুন্দর কবুতর, এইসব কবুতর আগে দেখছি অন্য কোনো সময়। তো আপনাদেরকে চিনা জানা অজানা কবুতরের সাথে আজকে পরিচয় করাই দেবো। তো দর্শক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে টিয়া পাখি নাকি কিরকম পাখির মতো কবুতর। আচ্ছা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা ভাই, এটা কি জাতের কবুতর? না জাতটা কি? এটি চাইনা। আচ্ছা, এটির জোড়া দাম কত? জোড়া দাম 2500 টাকা। 2500 টাকা জোড়া? আচ্ছা, তো এটি আপনি লাস্ট কত বলে দিচ্ছেন? লাস্ট 2000 বলে দিচ্ছেন। আচ্ছা, এই জায়গায় হাঁসও আছে, রাজহাঁস, এগুলো আমি কিনে আনছি। কিনে আনছেন? কত করে কিনছেন ভাই? 450 টাকা পিস। আচ্ছা, আর এটা কি কি জাতের কবুতর? ওই আচ্ছা, এটা কি জাতের ভাই? ময়ূর পাখি কবুতর, এই যে ময়ূরের মতো ফান্না সরে রাখছে। আচ্ছা, এটা লাস্ট কত রাখতে পারবেন? এটা লাস্ট 500 টাকা পিস। আচ্ছা, আর এইগুলি কি? এগুলো চাইনা। আচ্ছা দর্শক বন্ধু, এই যে এগুলো হচ্ছে চাইনা। আচ্ছা, এই জোড়াটা লাস্ট কত রাখতে পারবেন? 1200 টাকা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন, সালাম আলাইকুম। তো দর্শক বন্ধুরা, এই যে দেখেন বিশাল বড় কবুতরের বাজার। আসলে এই বাজারে প্রচুর পরিমাণে কবুতর আসে, আপনার নরসিংদীর জেলার বাইরে থেকে প্রচুর কবুতর আসে। আর এই পাশে দেখেন কাকা সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসছে। তো কাকা, এই সাদা জোড়ার দাম কত? জোড়া 1000। আচ্ছা, এটি কি ময়ূরপঙ্খী? ময়ূরপঙ্খী। আচ্ছা দর্শক বন্ধুরা, এই পাশে খুব সুন্দর সুন্দর কবুতর আছে। এই যে দর্শক বন্ধুরা, অনেকদিন ধরে এক ভাই কমেন্ট করতেছিল কবুতরের খামারে ভিডিও করতে। আসলে খামার তো আমি চিনিও না জানিও না কই আছে, তো আপনাদের আড় থেকে ভিডিও দেওয়া হইতেছে। তো আপনাদের যাদের কবুতর দরকার, আপনারা পুটিয়া বাজারে চলে আসবেন। যে পুটিয়া বাজার থেকে গরু দিয়া আড়াই উঠছি আজকা, কারণ আজকে সেটা আমি তো গরু ভিডিও করতেছি না। আচ্ছা কই আজ কবুতরের ভিডিও করে লে যাই। হ্যাঁ আজকার ডা ভাই ভিডিও, আরে আরো ধর একটা ভিডিও করুন জানা বুঝেন না, এক ভিডিও করলে কে টে উঠবো, 5:30টা করুন লাগে একদিন, 5:30টা। হ্যাঁ তাহলে 5:30টা ফার্স্ট দিন ছাড়ুন লয়ে ফুজি উড়ে আমি সব উড়ো না। আরে মানুষ দেখে না তো, এত এত সময় দেখে না। আচ্ছা যাই হোক। আচ্ছা ভাই, লাল ডার দাম কত? সব দেশি গৈতর না? আচ্ছা ঠিক আছে ভাই, শর্মা কে রে ভাই, একজন ব্যবসায়িক এই সেক্টরে বর্তমানে। আমি আপনার বর্তমানে বড় বড় ব্যবসায়ী কোটিপতিরা আছে, ঠিক আছে না? কাজ কোনোরা শুরু না, ঠিক আছে? কাজ চুরি দাঁড়িয়েছে শরমের কাজ, ঠিক আছে? আপনি কি চুরি করতেছেন? শর্মায় তেন করে আপনি ব্যবসা করে খান, হালাল রুজি, হালাল হালাল ইনকাম করে খান, ঠিক আছে? কোনো কামই শুরু না ভাই, ঠিক আছে? আপনার বাংলাদেশের সবচেয়ে বড় কবুতর খামারি কেডা গুতারবেন? দীপজল স্যার, নাম শুনছেন? চিনছেন? আপনার 10,000 না 15,000 রুপাইলের জোড়া কবুতর আছে, ঠিক আছে? দর্শক বন্ধুরা, আসলে অনেক ভাই ফার্স্ট টাইম ক্যামেরার সামনে আসতে শর্মায়, আসলে শরমের কিছু নাই। ইডি কি কইত বড়, বিশাল বড় দর্শক বন্ধুরা, মুরগির মতন। ইয়ো ভাই, এটি কি কইত? হ্যাঁ ডিং। আচ্ছা, এই জোড়াটার দাম কত ভাই? 3500। দর্শক বন্ধুরা, এই জোড়ার দাম হয়েছে 3500, বিশাল বড় বড় কৈতর। আসলে দর্শক বন্ধুরা, আপনার কত কৈতর জানো, কৈতর সম্পর্কে আমার এরকম কোনো ধারণা নাই। আমিও কবিতর দুইটা ফালি না চারটা ফালি, কিন্তু ওই যে বিশাল বড় কবিতর দর্শক বন্ধুরা, এডিও কি ডিঙ্গি নাকি ওই এডির মতন ইমুনি লাগে, এডি এডি একটি লাগে দেখলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই এই লালটা কি জাতের কবুতর? আচ্ছা, এই জোড়াটার দাম কত? ও এই জায়গায় নর আছে। আচ্ছা, তো এই এক পিস কত?
ছোট ভাই কেমন আছো? ভালো আছো? আচ্ছা এডি কি কইতো? রেসার। আচ্ছা এনে খাওন কি দিছো? সৌরা দান গম সাইজ না? আচ্ছা জোড়াটা দাম কত চাইতেছো? 1000 রেসার। আচ্ছা এদের রেস খেলছো নি? হ্যাঁ খেলছো না? এই রিকি তোমার বাড়িতে আরো আছে? কটা আছে? আর অনেক কি আছে? আচ্ছা তো কাস্টমাররা কত কইছে? 700। হ্যাঁ 500 কইছে? 700 কইছে। আচ্ছা বর্তমানে তো খাওনের অনেক দাম, তো খাইলে ফাইলা ফুসে লাভ হয় না? না আচ্ছা আগে লাভ হইতো। আচ্ছা ঠিক আছে শুরু ভাই, তো ব্যস্ত ভালো থেকো। হ্যাঁ তো দর্শক বন্ধুরা, এই বাজারে সপ্তাহে একদিন শনিবারই আপনার এই যে কবুতর মবুতর উড়ে, আর এই যে কবুতরের ঘর আছে, কবুতরের খাঁচা আছে বা কবুতরের খাওয়ানো আছে, এদিকে ওই যে এদিকে খাবারের দোকান আছে, তো অনেক সুন্দর সুন্দর এই যে কবুতরের খুপটি আছে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আচ্ছা ভাইজান এই কবুতরের ঘর কত করে? এই দিয়েছে 200 টাকা, এই দিয়েছে 400, আর এই বড়গুলি কত? 6 খুব 6 খুব 1200। দর্শক বন্ধুরা আমার কাছে তুলনামূলক দাম কম হয়েছে, কমে মনে হয়েছে। ময়লা পরিষ্কার করার জন্য সহজ সিস্টেম আর কি। দর্শক বন্ধুরা এই যে কাডল কাঠ না, এটা হলুদটা চাম্বল কাঠ। আচ্ছা এটা সে মেয়াগুনি। তো দর্শক বন্ধুরা আমার মনে হয় যে আপনারা বানাইতে গেলে আপনাদের খরচটা বেশি বেড়ে যাবো, আর ভাই যেহেতু একসাথে অনেকগুলো বানায় তো ভাইয়ের কাছ থেকে আমার মনে হয় কিনে নিলে ভালো হয়। এদিকে ছোটো ছোটো ঘর থেকে আমরা বড় বড় ঘরে আছে, ওই যে আরেকটা টিনের সাপটিও আছে, আপনারা ইচ্ছা করলে থাকতে পারবেন। ঠিক আছে না ভাই? আচ্ছা তো ভালো থাকেন। হ্যাঁ আসসালামু আলাইকুম।